That's how I get. ড্রিমল্যান্ড আর সোজা গেলে হচ্ছে সানসিটি ওই সামনে সানসিটি বুঝলে তো ও আচ্ছা পুরো জঙ্গলের ভিতরে সামনে দিয়ে দে ছোট খাটো সামনে দিয়ে দে চুপ চুপ সব চুপ হয়ে যাও হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কিছুদিন আগে মে মাসে আমরা সবাই মিলে, আমাদের ফ্যামিলি সবাই এসেছিলো, তো সবাই মিলে গিয়েছিলাম লাটাগুড়িতে, মানে ডুয়ার্স, যেটা গরু বাঁথানো বলে। তো এখানে আমরা সাফারি করতে গেছিলাম। এর আগে আমি কখনো সাফারি করিনি, তো এটাই আমার ফার্স্ট টাইম ছিল। তো সেটাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এর আগে একটা ভিডিও বানানো আছে, তো ওটা হিন্দিতে পুরো ডিটেলসটা দেওয়া আছে, ওটার লিংক আমি আই বাটনে দিয়ে দেবো আর ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো যারা বাংলা জানেন না তারা হিন্দিতেও দেখতে পারেন। তো এই জায়গায় গিয়ে, এই জায়গাটা ছিল চুকচুকি ওয়াচ টাওয়ার, মানে এখানে অনেক রকম জায়গা আছে যেখানে আপনি সাফারি করতে পারবেন। তো আমি ভিডিও শেষে বলে দেবো যে সবথেকে ভালো কোন কোন জায়গায় দেখা যায়। তো চুকচুকি ওয়াচ টাওয়ারটায় আমরা যখন গেছিলাম তখন কাজ হচ্ছিলো, তো ওটা বন্ধ ছিল। আর আমরা মেয়ের মাঝামাঝিতে গেছিলাম, তো বৃষ্টি তো ঠিক মোটামুটি ছিল। তো কিছু কথা আমি জানিয়ে রাখি, যেরকম হচ্ছে রেট, তো রেট যে চারটা থাকে সেটা আমি পিন কমেন্ট করে দেবো, মানে ওই যে লিঙ্কটা বা সাইটটা থাকে সেটা আমি পিন কমেন্ট করে দেবো, ডেসক্রিপশনেও দিয়ে দেবো আর আমি আগে লিখেও দেবো। তো সেই রেটটা আপনি দেখে নেবেন। আপনি যদি চান তো কার যেটা, মানে জিপ যেটা, সেটাকে শেয়ারও করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে ওখানে গিয়ে কাউকে খুঁজতে হবে। তো ছজন একটা জিপে আপনি যেতে পারেন, সাথে যদি বাচ্চা থাকে তাহলে অ্যালাউ আছে, মানে সাতজনও যেতে পারবেন যদি ছোট বাচ্চা থাকে। আমরা যেরকম ছজন ছিলাম আর আমাদের সাথে একটা বাচ্চা ছিল, তো সেরকম কোনো প্রবলেম হয়নি। আর এটা বন্ধ থাকে, মানে এদের যেটা ব্রিডিং সিজন থাকে জুন থেকে সেপ্টেম্বর, সেটা আপনি ওই ওয়েবসাইটে গেলেই বুঝতে পারবেন যে কোন সময় জায়গাটা বন্ধ থাকে। তো বেসিক্যালি বর্ষার টাইমটা যেটা, সেই সময়টা বন্ধ থাকে। আর বর্ষার সময় আপনি এমনিতেও জিপ সাফারি করতে পারবেন না, ভালো করে কোনো জায়গায় ঘুরতেও পারবেন না। তো আপনি যদি আসতে চান বর্ষাকাল ছাড়া সব জায়গায় সবসময়ই আসতে পারবেন। তো বুক করার জন্য আপনি যে ওয়েবসাইটটা দিয়ে দেবো, যে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি আগে থেকে বুক করেও নিতে পারেন বা ওখানে এসেও আপনি বুক করতে পারেন। অনেক জায়গা আছে যেরকম বললাম, আপনি সেই সব জায়গাগুলোও যেতে পারেন। আর এর আশেপাশেও অনেক ঘোরার জায়গা আছে, যেরকম মূর্তি নদী আমরা গিয়েও ছিলাম সেদিনকে, তো সেটাও আপনি যেতে পারবেন। আর কিছু কিছু জিনিস বলে দিই, যে এখানে ঢোকার সময় আপনি খুব বেশি চিৎকার চেঁচামেচি করবেন না, যেরকম আমরা বেশি কিছু তো দেখতে পারিনি, এই ময়ূরই দেখেছি। কারণ হচ্ছে
এই সাফারি করে কোনো কিছু দেখাটা একটা লাকের ব্যাপার, তো সব সময় দেখা যায় না। আর হচ্ছে বাইসন, হাতি এসবের জন্য এই ডুয়ার্সটা বেশি লোকে যায়, কিন্তু আমি এবারে দেখতে আমরা কেউই দেখতে পারিনি এবারে কোনো কিছু, শুধু ময়ূরই দেখেছি আর অনেক ময়ূর ছিল। তো আপনারা যখন ঢুকবেন তখন বেশি চিৎকার চেঁচামেচি করবেন না, কারণ আমরা ওদের জায়গায় গিয়ে এসব দেখছি, তো ওদের ডিস্টার্ব তো হয়। তো খুব শান্তভাবে এখানে যাবেন, আর আপনারা কোনো চিপসের প্যাকেট বা কোনো প্লাস্টিক বটল এসব ভেতরে নিয়ে যদি যানও, তাহলে প্লিজ ওটা ভেতরে ফেলবেন না, ওটাকে নিয়ে এসে বাইরে যে জায়গা আছে, অনেক জায়গায় ডাস্টবিন থাকবে, সেই সব জায়গাতেই ফেলবেন, কারণ এটা পুরো প্রাকৃতিক একটা সৌন্দর্য এখানে। প্লিজ আপনারা এরকমভাবে নোংরা করবেন না। আর এই সামনেই একটা ছোট্ট গ্রাম আছে, মানে যেতে যেতে একটা গ্রামের ওপর দিয়ে আমাদের যেতে হয়, সেখানে শ্যুটটা করা হয়নি। তো একটা ছোট গ্রাম পড়বে, বা মাঝে মাঝে অনেক গ্রাম থাকে যেগুলো ওখানকার লোকাল যারা থাকে বা যারা আদিবাসী ট্রাইবাল বলে, তো তারা ওখানে থাকে। আপনি যদি চান তো ওখানে যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে, ওরা যাওয়ার সময় হাই করে, টাটা করে, যাই হোক, তো খুব ভালো লাগে, কারণ ওরাও এই ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, ওরা খুব একটা বেরোতে পারে না। আমাদেরকে দেখে ওরা খুব এক্সাইটেড হয়ে যায়, খুব খুশি হয়। তো আপনারা যদি চান তাহলে ওদের জন্য চকলেট বা বিস্কিট কোনো কিছু নিয়ে যেতে পারেন, খুব খুশি হবে। আর আমরা তো গিয়ে কিছু সেরকম দেখতে পারিনি, কিন্তু আমরা এটাই মজা করেছি, জঙ্গলের এতটা ভেতরে এটা ফার্স্ট টাইম ছিল আমাদের, আমরা এত ভেতরে কখনো যাইনি। তো আপনি যখন যাবেন এটাই ভেবে যাবেন যে এই একটা উপভোগ আপনি করতে যাচ্ছেন, কারণ সবসময় দেখতে পাওয়া যায় না। তো এইটা হচ্ছে চুকচুকি যে ওয়াচ টাওয়ার সেটা, আর এই সামনে এই জায়গাটা, এখানে হচ্ছে পুরো নদী, আমি একটু পরে দেখাচ্ছি। তো সেখানেই বাইসন দেখা যায়, আর আস্তে আস্তে অনেক জায়গাতেই আমরা এরকম ভাবছিলাম যে হাতি আছে, তারপর গিয়ে দেখছি যে ওটা হচ্ছে কোনো কাঠের গুড়ি, তারপর কখনো মানে আসার সময় যেরকম একবার হয়েছিল যে আমরা ভাবলাম যে হয়তো নীলগায় যেটা হয় বা হরিণ সেরকম ধরনের কোনো কিছু হবে, আবার গাড়িটা ব্যাক করার পর দেখতে পাচ্ছি যে ওটা গরু, মানে এরকম অনেক কিছু হয়েছে, আর আমরা ভীষণ হাসছিলাম, কিন্তু খুব সুন্দর সুন্দর ময়ূর দেখতে পেয়েছি। তো গিয়ে আপনি ময়ূর একদম দেখতে পাবেনই। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, এরকম করে অনেক সবকটা জায়গায় একটা করে ওয়াচ টাওয়ার আছে। তো সব থেকে ভালো যে জায়গায় আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে মেথলা ওয়াচ টাওয়ার আর হচ্ছে যাত্রাপুর। তো এই দুটো জায়গাতে ম্যাক্সিমাম টাইম সব কিছু দেখা যায়, যেরকম বাইসন, হাতি এইসবগুলো ভালো করে দেখা যায়। তো আপনি যখন যাবেন এই দুটো জায়গায় ট্রাই করবেন বুক করার। এই যে সামনে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে বাইসনরা আসে জল খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য, কিন্তু আমরা কিচ্ছু দেখতে পারিনি। যাই হোক, এই জায়গাটা এত সুন্দর, চারিদিকে পুরো সবুজ গাছপালা, একদম নিস্তব্ধ, আর খুব সুন্দর সুন্দর ফুল হয়ে আছে, গাছের মধ্যে কি সুন্দর অর্কিড হয়ে আছে, তো বেশ সুন্দর লাগছিল। আর এর নিচে বললো যে হাতিরা এসে নাকি এগুলো পুরো ভেঙে দেয়, মানে এই ওয়াচ টাওয়ারটাকে হাতিরা এসে নাকি ভেঙে দিয়েছে, রাত্রেবেলা কখনো হয়তো আসে, তো এরকম এটা ভেঙে গেছে, এটাকে এখনো ঠিকঠাক করার প্রস্তুতি চলছে। তো এটাই ছিল শেয়ার করার জন্য, আমরা গিয়ে বেশ মজা করেছি, আমরা এত ভেতরে গেছি জঙ্গলের প্রাকৃতিক একটা সৌন্দর্য, ওখান থেকে ওখানে যে ধুনো গাছগুলো হয়, মানে শাল গাছের যে আঠাটা, ওটাকে একটু ধুনো বলে, তো ওইটাও আমরা নিয়ে এসেছি। এরকম নানা রকম জিনিস আমরা অনেক কিছু দেখতে পারলাম, অনেক রকম গাছপালা দেখতে পারলাম, বেশ সুন্দর লাগলো। আর এটা একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, যারা গাইড ছিল তারা এটাই বলছিল যে অনেকে এসে বলে যে কিছুই দেখতে পারলাম না, কিছুই দেখতে পারলাম না, কিন্তু এটাও একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য দেখার। আর আমরা এই পশু পাখিদের ঘরের ভেতরে চলে আসছি, তো সবসময় তো এটা পসিবল হয় না যে সবসময় ওরা আসবে, আর প্রত্যেক নিয়েও তো এরকম গাড়ি যেতে যেতে ওদেরও একটা ইয়ে হয়ে গেছে যে হ্যাঁ এখান দিয়ে ওরা লোকজন যায়, ওই জন্য ওরাও একটু ভেতরের দিকে থাকে, তো সবসময় এরকম দেখতে পাওয়া যায় না। কিন্তু আপনি যদি মেথলা বা যাত্রাপুরে যান তাহলে সম্ভাবনা বেশি থাকে। তো আপনি যখন বুক করবেন বা ওখানে গিয়ে যখন বুক করতে যাবেন তখন এই দুটো জায়গা চেষ্টা করবেন যাওয়ার। আর পাশে মূর্তি আছে, তো মূর্তিও ঘুরে আসতে পারেন। আচ্ছা,
এরকম একটা জিপ গাড়ির মধ্যে ছজনকে নিয়ে যায়। এমনি অসুবিধা হয় না, আপনি বসে বা দাঁড়িয়েও যেতে পারেন, সেরকম কোনো প্রবলেম না। আর কোনো সময় যদি কোনো কিছু হয় যে কোথাও চুপ থাকার জন্য, বা অনেক রকম গাছ আছে, তো গাছগুলোর জন্য অনেক সময় মাথা নিচু করে রাখতে হচ্ছে, নালে গাছগুলো একদম মুখের সামনে চলে আসছে, সেগুলো একটু দেখবেন। আর বাচ্চারা থাকলে একটু সাবধানে নিয়ে যাবেন। তো এইটুকুই ছিল আমার এই ভিডিওটা, আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, কারণ এর আগে আমি একটা ভিডিও দিয়েছি এটার পুরোটাই ঘোরার যে ভিডিওটা, কিন্তু সেখানেও সেরকম কিছু দেখা যায়নি বা কোনো কিছু। আর এবারে আমি নিজে গিয়ে এই সাফারিটা করলাম, ওই জন্য শেয়ার করলাম। তো যদি আপনাদের ভালো লাগে আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও যদি কোনো কিছু নর্থ বেঙ্গল রিলেটেড কোনো জায়গা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই জায়গায় গিয়ে আপনাদের সাথে সেই জায়গাটা শেয়ার করার। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করবেন, আমি সব কমেন্টের রিপ্লাই দিই। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, বাই বাই। Bien, no sabes de ser.